হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সোনার অনুষ্কা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো আজকে সবার মন হলো কি না চিকেন চিকেন এগরোল খাবে তাই এই জন্য রাত করেও বানাতে হচ্ছে কারণ চিকেন নিয়ে এসেছিল না তো ওরা যখন এলো তখন নিয়ে এলো তারপরে আমি বানাতে এসছি তার আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম মানে ময়দাটা তো পনেরো পিস মতন ময়দাতে আমি তিনটা ডিম দিয়ে আর তেল লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখন সেটাকে বেডে ভাসছি ওদিকে বাবাই চিকেনগুলো ধুয়ে কেটে দিচ্ছে ছোট ছোট করে তারপরে একে সবাই মিলেই কাজ করছি আমরা মদনকে বললাম আদা রসুনটা একটু কেটে দাও পেস্ট করে দাও তো ওরা করে দিচ্ছে কারণ দেরিও হয়ে গেছে অনেকটা মানে খেতে খেতে সাড়ে এগারোটা মতন বেজে গেছে তো আজকে এখন এখন এখানে আমাদের প্রচুর বৃষ্টি চলছে তো তোমাদের সেখানে কেমন বৃষ্টি হচ্ছে বলো এদিকে তো মানে জুনের পঁচিশ তারিখ থেকে মানে বৃষ্টি একদিনও ফুল রোদ বেরিয়ে পুরো দিন রোদ বেরিয়েছে কিনা বলতে পারবো না প্রচুরই বৃষ্টি হচ্ছে বোম্বে টম্বে শুনছি তো ডুবে গেছে অনেক জায়গায় ডুবে গেছে এখানে বা অতটা এ হচ্ছে না তো মোটামুটি বৃষ্টি কিন্তু হতেই আছে বৃষ্টি এনি টাইম চলছে কোথাও বেরানোর উপায় নেই বাইরে মানে জামা কাপড় ঘরে শুকনো করে করে মানে ঘরের ফ্যানের তলায় করে গন্ধ যাচ্ছে না এরকম হয়ে গেছে রোদে দিতেও পাচ্ছি না এই যে চিকেনটাকে এ করে নিয়েছে দিতে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে এটা দিয়ে দিয়েছি তারপরে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো আর লবণ একটু ভিনিগার গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে একটু রেখে দেব ততক্ষণে আমি ওইটা ময়দাগুলো বেলে ভেজে নেব তো ওটাকে প্রথমে একটু সেঁকে এপিট এপিট উল্টে তারপরে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এটা এখন মাখিয়ে রেখে দেব তো মানে এখানে যেটা বলছিলাম বৃষ্টি এখানে আগে মানে প্রতি বছর আমি শুনতাম গ্রামের বাড়িতে বৃষ্টি হচ্ছে কত মিস করতাম এখানে কখন হবে কখন হবে বৃষ্টি হতো না আর এবারই বেঙ্গলে বৃষ্টি হচ্ছে না কিন্তু এদিকে তো বৃষ্টির কোনো অভাবই নেই মানে পার ডে এরকম খুব কম দিন মানে হয়েছে কি না সন্দেহ যে একদিনে একটুও বৃষ্টি হয়নি এরকম দিনই নাই মানে কখনো হয়তো একটু ওয়েদারটা ক্লিয়ার আছে তারপর রাতে বৃষ্টি হচ্ছে এরকম চলছে মানে আর কয়েকদিন হলে হয়তো এগুলোও ডুবে যাবে মনে হচ্ছে তো এটা ম্যারিনেট করে তারপরে রেখে দেব তারপরে কড়াইতে তেল দিয়ে ভেজে নেবো কখন আমি ক্যামেরা আমি জানি ক্যামেরা চালু করেছি কিন্তু ভিডিও চালু করিনি মোবাইল ধরে রেখেই আমি ওতে তেল দিয়ে বা চিকেন বসি তারপর যখন দেখি আরে ভিডিও তো চালুই হয়নি তো এরকমই হয় নো প্রথম প্রথম করতে গেলে তো তারপরে এটা ওটা ভেজা সবগুলো হয়ে গেছে তারপর ডিম দিয়ে সবগুলোকে ভেজে নিচ্ছি আগে আমি এ ফ্রাই ননস্টিকে এক দুবার করেছি মানে আমি লোহার এতে বেশি করতাম যেটাতে রুটি করতাম ওটাতে দেখতাম এটাতে খুব ভালো হচ্ছে ওটাতে দেখতাম মানে ডিম দিলে ওই জায়গাতে থেকে যেত একটু জেকে জেঁকে দিলে পুরোটা তাও হতো না কিন্তু এটাতে বেশ রুটিও মানে এই যে রুটি তো বলে যাই হোক এই যে ময়দার এটা এটাও এ হয়ে যাচ্ছে তো সব ভাজা হয়ে গেছে আর তারপরে এখানে মদন ভাই তো ওই যে শশায় কাটছিল কিন্তু ওর এত টাইম লাগছে আর আমার প্রচুর খিদাও লেগে গেছে আমি যে তুমি আমাকে দাও আমি তাড়াতাড়ি কেটে দিচ্ছি দু মিনিট টাইম লাগবে বেশি টাইম লাগবে না তারপরে এখানে আমরা সবাই মিলে কাজ করছি মানে সবাই মিলে এইটুকু এতে সবাই মিলে হেল্প করছি হাসাহাসি করছি খাচ্ছি মানে এটা একটা আলাদাই অনুভূতি সবাই মিলে এ করার মজাটাই আলাদা একজন করবে একজন বসে থাকবে বানিয়ে দাও এটা একটা কেমন লাগে সবাই মিলে এই যে একটু একটু ভাই এ আমার ভাই ভাই এসছে আর একজন ক্যামেরার পিছনে আছে ও হেল্প করছে কে কাগজ কাটছে এই যে মদন কি করলো শশাগুলো এ করে খেয়ে নিল মানে এরকম চলছে আর কি আর এই যে সস বোতলটা কালকে নিয়ে এলো দরজাটা চাপা টিভির এ আসবে কালকে নিয়ে এলো তখন দেখছি ওর উপরে এমনি এ থাকে টিনের এটা তারপরে ঢাকনাও থাকে কিন্তু এতে ঢাকনা নাই তো এটা এরকম কি কি আমি জানি না তো আমি এখন উঠে গেছি ওষুধ খেতে কারণ খাওয়ার আগে এই যে ডিউটি করতেই হবে এই যে ওষুধটা খেয়ে নিলাম এই যে প্রথম রোলটা হচ্ছে সোনার জন্য বিনা লঙ্কা ছাড়া আর এতে দিয়েছি শসা গাজর পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো সস আর চিকেন ব্যাস আজকে সত্যি ভালোই হয়েছিল আমি ভাবলাম এতগুলো করছি হবে কি হবে না এটা আমার মানে এগুলো চাউমিন এগুলো প্রায় শেখা আমার বাবার কাছ থেকে আমার মায়ের চেয়ে আমি দেখতাম সেটার থেকে বাবাই এগুলো বেশি মানে করতেন তো শেখা বাবার কাছ থেকেই তো সবাই খুব ভালো বলে একবার এরকম বানিয়ে দেখতে পারো মানে পুরো রেসিপিটা যদিও আমি দেখাইনি কিন্তু সবাই ভালো বলে তো আমারও খেয়ে মনে হয় যে ভালোই হয়েছে কেন কালকে দুর্দান্ত হয়েছিল এই যে সবাই এখন টিভির দিকেও তাকিয়ে আছে কিন্তু আমি প্রায় কী করি খেতে এলে আমি টিভি বন্ধ করে দিই কারণ সারাদিন কেউ থাকে না কথা বলার কেউ থাকে না তো ওরা রাতের টাইমটাই একসাথে সবাই হয় আবার ওরা যদি টিভি দেখতে থাকে কেউ কথা বলবে না আর আমার এত টিভি দেখতে ভালো লাগে না তো আমি সেই বন্ধ করে দিই আজকে আমি সে ঠিক আছে চালু আছে থাক আবার যদি রেগে যাবে আবার তখন আবার বকে দেবে সেই জন্য আমি আর টিভি বন্ধ করিনি এই নিয়ে একটু এও হয়ে যায় অনেক সময় এরা খাওয়ার সময় টিভি দেখবে এরা বলে কি সারাদিন কাজ করে আসছি টিভি দেখবো আর আমি কী বলি সারাদিন আমি তো মুখ বন্ধ করে আছি তো সবাই এসছে একটু কথা বলবো তো এই জন্য বন্ধ করে এই হয় আর কি তো এখন একজন করছিলো আবার আমিও লেগে পড়লাম তারপরে দেখি আমি খুব একটা না করতে তো পারি কিন্তু মুড়তে ভালো করে আমার হাজব্যান্ডের মতন আমি মুরতে পারি না তাকে তাই প্রথমে এ করা হচ্ছে না আমার দ্বারা ঠিক হবে না ভাইকে কোনো রকম করে দিয়ে দিয়েছি তাকে বলছি না তুমি এ করে দাও আমি পারবো না আমি মুরার কাগজ দিয়ে ঠিকঠাক আমার দ্বারাই হচ্ছে না তো প্রথম মানে এত খিদা লেগে গেছে সত্যি সাড়ে এগারোটা বেজে গেছে আমার প্রচুর খিদাও লেগে গেছে আর ওষুধ খেয়ে নিয়েছি না প্রচুর খিদা লেগে গেছে তাই মানে ভুলেও যাচ্ছি যে তারপর সস দেওয়া হয়নি কে দেওয়া হয়নি ভুলেও যাচ্ছি এরকম আর কি ভাইকে বলছি বল কেমন হয়েছে খেয়ে মানে কেউ বলতে না চাইলেও মানে জোর জবরদস্তি করে বলানো আর কি যে কেমন হয়েছে বল খেয়ে নিচ্ছিস আমি কষ্ট করে বানালাম বলবি না তো ও বলছে দারুণ হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করা এরকমই বলছিল টিভি চলছে বলে ভয়েসটা আমাকে অফ করে দিতে হয়েছে আর প্রথম তো মদন ভাই তো জানতোই না যে ক্যামেরা চলছে ও সামনে গিয়ে দাঁড়িয়েছে বলছি আরে তুমি সামনে কেন দাঁড়িয়ে আছো ক্যামেরা চলছে সে দিয়ে হেসে হেসে পালিয়ে এসছে আর একজন ক্যামেরার সামনেই আসেনি ও পিছনেই বসছে তো এদেরকে দেওয়া হয়ে গেছে তারপর দেখো আমার বর আমাকে বানিয়ে দিয়ে দেবে বলবে বলছে তুমি আগে খাও তুমি ওষুধ খেয়ে নিয়েছ তুমি আগে খাও পরে আমি খাবো আমি আমি প্রথমে ভাবছিলাম সবার সবারটা হয়তো বানিয়ে নেবো তারপরে খাবো কিন্তু খিদাবার লাগছিল বলছে না না আগে একটা করে খাও তারপরে আবার বানানো হবে তো এরকমই আর কি চলছে কে বলছে আমি তিনটা খাবো কে বলছে চারটা খাবো আচ্ছা আমি ভেজে দেবো তারপর যে যার না আমি মাখিয়ে রেখে দেবো যে যার বাডাও ভাজো এরকম তাদের সাথে এরকমই আর কি করছিলাম বলছি বাডাও ভাজো আর খাওয়া আমি এত চারটা পাঁচটা করে এক জনের বানাতে পারবো না এতক্ষণ গ্যাসের পাশে দাঁড়িয়ে সেনা কেমন হয়েছিল কালকে একটু বলে দে ভালো হয়েছিল সত্যি ভালো হয়েছিল আমি যে ফ্যান বন্ধ করে যে আমি যে ভয়েস করছি তুমি চলে এসছো গরমে ভালো লাগছে আচ্ছা বৃষ্টি হচ্ছে মানে গরম যে খুব একটা আছে তেমন নয় কিন্তু তাও ভাব একটু আছে তো এই দেখো আমি এমন খাচ্ছি মনে হচ্ছে মানে পুরোটাই এক এতেই খেয়ে ফেলবো এত খিদা লেগেছে যাই হোক এ করে বললাম ভাইকে বলছি যে এবার বন্ধ করে দাও আমাদের আর একজন খাওয়ার আগেই বলে দিচ্ছে যে দারুণে যেমন খেয়ে তো বলো এগুলো এগুলো ওভার অ্যাক্টিং আর বলো না এগুলো ওভার অ্যাক্টিং আজকে এই খেয়েই ডিনার আমাদের কমপ্লিট তারপরে খেয়ে একটু বাইরে একটু হেঁটে এসছিলাম আর এ বাবা মেয়ের কাণ্ড দেখো ডান্সটা খেলিয়ে দেখা

<laughs> <laughs> जो भे लाइक कमेंट शेयर एंड सबसक्राइब कर दिव्य प्लिज प्लिज एक्टा सबसक्राइब कर दिव्य सबाई